শিশু সুরক্ষা আইন লঙ্ঘন করে চলেছে হোম, মন্তব্য এনসিপিসিআর চেয়ারম্যানের। সীমান্তবর্তী জেলাগুলিতে শিশুদের মূলধারাতে নিয়ে আসার লক্ষ্যে ক্যাম্পে অনুষ্ঠিত হয় দুটি হোম পর্যবেক্ষণ করে। সরকারি অনুদানপ্রাপ্ত হোমগুলি সরকারি নিয়ম মেনে চলে না, এই হোমগুলি ওয়েলফেয়ার অ্যাক্টকে লঙ্ঘন করে চালাচ্ছে। জেলায় 110টি অভিযোগ পেয়েছি, তার মধ্যে এমন একটি অভিযোগ এসেছে যেখানে একটি 16 বছরের শিশুর ধর্ষণ হয়েছে। সেখানে পক্সো আইন কার্যকর না করে মামলা রুজু হয়েছিল। পুনরায় মামলা ওপেন করার কথা বলেন পুলিশ অফিসার ছিলেন যিনি, তার বিরুদ্ধে তদন্ত করার কথা বলেন। এছাড়াও সরকারি হোম থেকে শিশু পালনের ঘটনার তদন্তের নির্দেশ দেন। হমনে দু হোম আজ ভিজিট কিয়ে, তিন হোমস আজ ভিজিট কিয়ে হ্যাঁ, দো কোটেজ হোম আর এক অবজারভেশন হোম। অবজারভেশন হোম মে হমকো কুছ বচ্চে মিলে জো বাংলাদেশ কে আর বর্মা মিয়ানমার কে ভি হ্যাঁ, আর উন বচ্চোঁ কো কিস প্রকার রিপেট্রিয়েট কিয়া জানা হ্যায় উস পর হম লোগ কাম করেঙ্গে। হমনে জো জুভেনাইল জাস্টিস বোর্ড সে ভি ইস বারে মে চর্চা কি। জো কোটেজ হোম হ্যাঁ ও জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কে প্রাবধানো কে বিপরীত চল রহে হ্যায় আর ও রাজ্য সরকার কি এক বড়ি খামি হ্যায়। হম ইস মামলে মে উচিত ফোরাম পর ইয়ে বিষয় রখেঙ্গে। 96 কেসেস হমকো পোক্সো 4 আর 6 ধারা কে মিলে হ্যায় জো ইয়াহাঁ পে রেজিস্টার্ড হ্যায়। হম ইনমে ইয়ে জাঁচেঙ্গে কি ক্যা বচ্চোঁ কো মুআওয়জা মিলা ইয়া নাহিঁ মিলা। হমকো 35 বচ্চোঁ কি এসি জানকারি মিলি হ্যায় জো আউট অফ স্কুল হ্যায়, উনকো রিএঙ্গেজ করনে পর হম লোগ কাম করেঙ্গে।